আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে আপনারা একটা ভালো কবুতরের বাচ্চা চিনতে পারবেন। তো ইনশাআল্লাহ আশা করি যে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা একটি ভালো কবুতরের বাচ্চা চিনতে পারবেন। তো আমি যতটুকু পারি এতটুকু আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি একটা বাচ্চা হাতে নিলাম। তো প্রথমে যেই বিষয়টা আপনারা খেয়াল করবেন, একটি ভালো কবুতর কবুতরের বাচ্চা চেনার ক্ষেত্রে, যে কবুতরের যে পর দেখতে পাচ্ছেন যে এইভাবে 1 2 3 4 5 6 7 এইভাবে একটার পর একটা পাখা গোনা যাবে, এই কবুতরের বাচ্চা সাধারণত ভালো হয়ে থাকে। তো আরেকটা ভালো বৈশিষ্ট্য হলো, দেখেন এই কবুতরের বাচ্চার পাখাটা কিন্তু অনেক ছোট, কিন্তু পাখাটার কোনো ফাঁক নেই, সম্পূর্ণ পাখা মানে একটার সাথে একটা লাগানো, কোনো ধরনের ফাঁক নেই। আর পাখাগুলো অনেক মসৃণ আর শক্ত আছে, দেখেন এই যে। তো আরেকটা বৈশিষ্ট্য হলো যে কিভাবে আপনারা ভালো কবুতর চিনবেন, যে ভালো কবুতরের সব সময় একটা বড় বৈশিষ্ট্য থাকবে বাচ্চার, যে বাচ্চাটা সুস্থ সবল থাকবে, বাচ্চাটা কোনো হাড্ডি শুকানো থাকবে না, স্বাস্থ্য থাকবে কিন্তু হালকাও থাকবে, হেলদি থাকবে। মূলত একটা সুস্থ কবুতরের বাচ্চা হেলদি থাকবে। আর এই যে কবুতরটা দেখতে পাচ্ছেন যে অনেক সুস্থ আছে মাশাআল্লাহ। আর ভালো কবুতরের বাচ্চার অবশ্য পার কালারটা আসে না, পার কালারটা একটু পরে আসে। আর আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন যে কোনো সময় বাচ্চা কবুতর দ্বারা একটা ভালো কবুতরের বাচ্চা চেনা যায় না, দশ পর না ঝরলে ওই কবুতরের বাচ্চা ভালো কি মন্দ তা বোঝা যায় না। তো অনেক বাচ্চা আছে যে ছোটবেলা থেকেই ভালো রেজাল্ট করে বা ভালো হাই ফ্লাইং করলে ভালো উড়ে, আবার অনেক কবুতরের বাচ্চা আছে যে দশ পর ঝরার আগে বেশি উড়ে না, অল্প উড়ে। তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। আপনারা কারো কাছ থেকে বাচ্চা কেনার ক্ষেত্রে একটা জিনিস দেখবেন, যে এই দেখেন যে বাচ্চাটা মানে এদিক ওদিক ছটফট করতেছে, এটি যাওয়ার জন্য, এই যে এই সময় বুঝতে পারবেন যে বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ আছে কিনা। অসুস্থ কবুতরের বাচ্চা কোনো সময় আপনারা কিনবেন না। আর আমি যদি চোখের বিষয়টা বলি, যে এটা চোখ দেখতে পারছেন, আমি যদি আপনাদের একটু দেখাই যে এটার চোখটা দেখতে পারছেন যে একদম স্বচ্ছ, যে বোঝা যাইতেছে একটার পর একটা লেয়ার বোঝা যাইতেছে, যে এইটা হলো ভালো কবুতরের বাচ্চার লক্ষণ, যে কবুতরের মনিটা বোঝা যাবে ভালোভাবে, এই যে দেখতে পাচ্ছেন। আর আপনারা কোনো জায়গা থেকে বাচ্চা কালেক্ট করার আগে অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন যে বাচ্চা একা একা খাবার খায় কিনা। বাচ্চা যদি খাবার না খায় তাহলে তো ওই বাচ্চা ক্রয় করবেন না। তো যখন বাচ্চা সুস্থ সবল থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, তখনই বাচ্চা খাবার খায় আর বাচ্চাও দেখতেও ভালো দেখা যায়। তো আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারছেন তো কিভাবে একটি ভালো কবুতরের বাচ্চা চিনতে পারবেন। তো আমি যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। তো যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।